সম্মান স্বাধীনতার ঘোষক নন পাঠক। তিনি কার লেখা পাঠ করেছেন, কে তাকে লিখে দিয়েছে সেই ঘোষণাটি, তাদের নেতা কোনো বানিয়ে রেখে গিয়েছে যে এটা একজন পড়ে দেন। বলা হয় দপ্তরি ঘন্টা বাজিয়েছে, তো হেডমাস্টার সাহেব কোথায় ছিলেন, অন্য মাস্টাররা কোথায় ছিল, কাউকে তো খুঁজে পাওয়া যায় নাই সেই মহেন্দ্রক্ষণে। যখন মেশিন গান নিয়ে, মর্টার নিয়ে, ট্যাঙ্ক নিয়ে এই হারমাদ বাহিনী নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, কোথায় গেল সুসজ্জিত মঞ্চের বজ্র নির্ঘোষে ব্যক্ত সেই ভাষণ? বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য যারা অঙ্গীকার করেছিলেন কাউকে তো খুঁজে পাওয়া গেল না। শুধু কথামালার রাজনীতি এই বাংলাদেশকে এই প্রান্তে নিয়ে এসেছে। সেই দুঃসময়ে লক্ষ কোটি নির্যাতিত বিপদগ্রস্ত মানুষের পক্ষে প্রতিরোধ সংগ্রামে দাঁড়িয়েছিলেন একজন সৈনিক, যার নাম মেজর জিয়াউর রহমান। তার ঘোষণা সারা বিশ্বকে আন্দোলিত করেছে, বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে, আর এখন বলে তিনি কোনো ঘোষণাই দেন নাই। ভাই, ঘোষণা দেওয়ার জন্য তো আপনাদের কাছে আপনাদের নেতারাই গিয়েছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ একটি টেপ রেকর্ডার নিয়ে রাত 9:30 সময় বঙ্গবন্ধুর কাছে গিয়েছে যে সেনাবাহিনী মুভমেন্ট শুরু করেছে, আপনি স্বাধীনতার ঘোষণাটি এই মুহূর্তে দিয়ে দেন। তিনি বলেছেন, আমি কোনো ঘোষণা দিতে পারবো না, পাকিস্তান ভাঙার দায়িত্ব আমি নিতে পারবো না, আমি এখন এই মুহূর্তে ঘোষণা দিলে আমি বিভেদকারী হিসাবে চিহ্নিত হব, বিচ্ছেদের দায়িত্ব নিতে পারবো না। দেশবাসীকে উদ্যত সঙ্গিনের সামনে রেখে তারা নীরবে পাশের দেশে পালিয়ে গেলেন। কেন কোনো প্রস্তুতি ছিল না? আমরা তাদেরকে দোষ দেই না, তাদেরকে জনগণ ভোট দিয়েছে। শেখ মুজিবুর রহমানের সকল অধিকার রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, এজন্যই তাকে লোকে ভোট দিয়েছে। তাকে দেয়নি ইয়াহিয়া খান এবং পাক বাহিনী, অন্যায় করেছে, কিন্তু স্বাধীনতার ঘোষণা তিনি দেননি। এখন কেন এই কল্পকাহিনীর অবতারণা করা হয়েছে? এত ঘুরিয়ে পচিয়ে কল্পকাহিনী অবতারণা করার প্রয়োজন নাই। শেখ মুজিবুর রহমান অনেক বড় মাপের নেতা, তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু সকল কৃতিত্বই একজনকে দিবেন, বুকের রক্ত ঢেলে জীবন বিপন্ন করে ঘর বাড়ি পরিবার পরিজন ফেলে 9 মাস যারা যুদ্ধ করেছে তারা কি একটু কৃতিত্ব পেতে পারে না? এই ঘোষণা, জিয়াউর রহমানের ঘোষণা দেশবাসীকে আন্দোলিত করেছে, অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে, লাখ লাখ মানুষ যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা পেয়েছে। আমরা সৈনিকেরা বিদ্রোহ না করতাম, মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ না হলে আজও পাকিস্তান থাকত, এটাই হলো বাস্তবতা। এই কথা ইতিহাসে লেখা নাই, ইতিহাস বিকৃত হয়েছে।